আপনার কি মনে হয় অন্যদের তুলনায় মশা আপনাকে একটু বেশি কামড়ায়? আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কেন এমন হয়? সম্প্রতি এ বিষয়ে কয়েকটি গবেষণায় উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। কি সেই তথ্য আর কোনটাই বা মিলছে আপনার সাথে? ছটপট মিলিয়ে নিন কোন তথ্যটা আপনার জন্য। মশার কামড়ে কি না হয়, ম্যালেরিয়া থেকে শুরু করে ডেঙ্গু, চিকুনগুনিয়া আরও কত কি, ফলে মশার কামড় থেকে সর্বদা সতর্ক থাকা অত্যন্ত জরুরি। সকলেই মশার কামড় থেকে বাঁচতে বেশ কিছু সতর্কতা নিয়ে থাকেন, কিন্তু সতর্কতা থাকা সত্ত্বেও কারোর কারোর মনে হয় অন্যদের তুলনায় মশা যেন তাকে একটু বেশি কামড়াচ্ছে। আবার অনেকেই ঠাট্টা করে মাঝে মধ্যে বলেন, যাদের রক্ত বেশি মিষ্টি তাদেরকেই মশা বেশি কামড়ায়। আসলে বিষয়টি কি সত্যিই তাই? গবেষকদের মতে, নিঃশ্বাস ছাড়ার সময় মানব দেহ থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, বিশেষ করে যখন একটু বেশি খাটাখাটনি হয় তখন মানব দেহ থেকে বেশি মাত্রায় কার্বন ডাই অক্সাইড বের হতে থাকে। মশাদের দেখতে ছোট হলেও তাদের নাককে অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ তারা ঠিকই টের পেয়ে যায় পরিবেশে কোন জায়গা থেকে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, ভিন্ন প্রজাতির মশারা কার্বন ডাই অক্সাইডের প্রতি আলাদাভাবে প্রতিক্রিয়া প্রকাশ করে, যা বুঝে শিকারের কাছাকাছি চলে যায় মশা। এছাড়াও মানুষের ত্বকে ও ঘামে ল্যাকটিক অ্যাসিড এবং অ্যামোনিয়ার মতো বিশেষ কিছু যৌগ থাকে, যার ফলে প্রতিটি মানুষের শরীরের গন্ধ আলাদা হয় এবং সেই গন্ধের প্রতি মশারা আকর্ষিত হয়। অবশ্য কেন মানব দেহে গন্ধের এমন রকম ভেদ তা নিয়েও বিজ্ঞানীরা গবেষণা করছেন। কিছু গবেষকের মতে, এমন আলাদা গন্ধ তৈরি হওয়ার পিছনে দায়ী থাকতে পারে জিন ও ব্যাকটেরিয়া। গবেষণায় আরও দেখা গিয়েছে মশাদের কালো রঙের প্রতি বেশি আকর্ষণ। তাহলে কি এই কারণেই কালো জামা কাপড় পরলে মশারা ঝাঁক বেঁধে আক্রমণ করে? যদিও মশারা কালো রঙের প্রতি কেন এমন পক্ষপাত দুষ্ট তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। বিশেষ ধরনের শিকার খুঁজে নেওয়ার ক্ষমতাও সম্ভবত মশাদের আছে, অর্থাৎ কোনো বিশেষ ধরনের গন্ধযুক্ত মানুষের দেহে মশার জন্য উপযুক্ত রক্ত থাকতে পারে আর তাই সেখানে বেশি ঝাঁপিয়ে পড়ে মশার দল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউসি ডেভিস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানাচ্ছেন, কিছু কিছু মানুষের শরীরে মশার প্রিয় রাসায়নিক বেশি থাকে, তাই তারা সেই সব মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হয়। আবার অন্য আরও একটি গবেষণা বলছে, মদ্যপায়ীদের প্রতি মশারা বেশি আকর্ষিত হয়। তাহলে এবার নিশ্চিত হলেন তো মশা আপনাকে কেন বেশি কামড়ায়? ফিওরো রিপোর্ট, বর্তমান স্টোরি।